মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদ, মুখ্যমন্ত্রীর ইস্তফা চেয়ে এবার পথে কার্তিক মহারাজ। হিন্দুরক্ষী দলের ব্যানারে বিজেপির হয়ে কাজ প্রমাণ করতে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ কার্তিক মহারাজের। রাজনীতি হচ্ছে শ্রেষ্ঠ নীতি, রাজনীতি হচ্ছে ধর্মনীতি সমার্থক। সুতরাং রাজনীতির সঙ্গে যুক্ত থাকাটা অপরাধ নয়। আমার ধর্ম, আমার সমাজের স্বার্থে আমি যে কোনো জায়গায় যাব। প্রথম ইমামরা তারা লিখিতভাবে আবেদন করেছেন, তখন কিছু বললেন না, এবং আমাদের সাধু সন্ন্যাসীরা কোনো জায়গায় এইভাবে কোনো আহ্বান করেনি। কিন্তু এখন উনি যে রাজনীতি করছেন, সেই রাজনীতিতে বাধ্য হবে আহ্বান জানাতে। এদিকে আইনি নোটিশের পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় কার্তিক মহারাজ। মুর্শিদাবাদের হিংসায় জড়িত থাকার অভিযোগে তীব্র আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হবো? আর আমি অসম্মানই বা কেন করবো? আমি তো কয়েকদিন আগেও মহারাজ অসুস্থ ছিলেন, তাকে দেখতে গিয়েছিলাম, সেটা নয়। আমি বলেছি দু একজনের কথা, আমি আজ নয়। সাগরে, গঙ্গাসাগরে ভারত সেবা সঙ্ঘের অফিস আছে, আশ্রম আছে, ওরা এত ভালো, ওরা সত্যি আমাকে খুব ভালোবাসে এবং মানুষের কাজ করে। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ, তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন, তার হোতা ছিলেন উনি, আমি সেই জন্য বলেছিলাম। এবং বলে জানো, আগে অধীন করতেন, এখন বিজেপি করেন। মুর্শিদাবাদে মনে রাখবেন, যে জায়গাটায় রেজিনগরে ইলেকশনের দুদিন আগে দাঙ্গা করেছিল, সেইখানটায় ওনার আশ্রম, উনি আশ্রম চালাক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু রিয়েলি আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন, বললো কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেবো না, ওখানে কিছু লোককে খেপিয়েছে যারা ছানার ব্যবসায়ী, ছানা তৈরি করে বিক্রি করে। খবর আমিও রাখি, খবর আমিও রাখি, এলাকা এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান, আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন, লুকিয়ে লুকিয়ে কেন? আমি তাই বলেছি, আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্সে বলি না। আমাদের রাজ্য বাংলা আর তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসবে না, আর বসতে দেওয়া হবে না, ভোটের দুদিন আগে দাঙ্গা করিয়ে দেবে, তাদের আমি ছেড়ে দেবো? আপনারা কি মনে করেন দাঙ্গা করলে ছেড়ে দেওয়া উচিত?